সুপ্রিয় দর্শক, স্বাগত জিটিভির নিয়মিত আয়োজন সংবাদ সংলাপ। আমাদের সাথে আছে মিকল করিম নিশান। বাজেটে এবারও গুরুত্ব পেল স্বাস্থ্যখাত, বাস্তবায়নের গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এদিকে দেশের অর্থনৈতিক অগ্রগতির বড় বাধা করোনা মহামারী। এই করোনা নিয়ন্ত্রণের পাশাপাশি 12 কোটি মানুষকে টিকার আওতায় আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এইসব নিয়ে আমাদের আজকের আয়োজন, স্বাস্থ্যখাতের বাজেট ও করোনা। কথা বলতে জুম অনলাইনে যুক্ত হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিসি অধ্যাপক ডক্টর সরফুদ্দিন আহমেদ, যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদ। আমাদের সাথে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন মেট্রোপলিটন লার্নিং ইনস্টিটিউটের পরিচালক মেডিকেল প্রোগ্রাম ডক্টর মাসুদুল হাসান। আছেন আমাদের সাথে ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইপিবি এর মহাসচিব ইঞ্জিনিয়ার ওসমান হোসাইন মনির। আপনাদের চারজনকে স্বাগত। আমরা আলোচনা শুরু করতে চাচ্ছি, শুরুতেই আমরা যাচ্ছি একটু অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদ, আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি যে স্বাস্থ্য খাতের বাজেট এবং এবারের বাজেটে স্বাস্থ্য খাতের মোট বরাদ্দ 32,731 কোটি টাকা, যা আগের বারের চেয়ে 3,484 কোটি টাকা বেশি। পাশাপাশি করোনা মোকাবেলার টিকা নিশ্চিত করতে বরাদ্দ রাখা হয়েছে আগের মতোই 10,000 কোটি টাকা। বরাদ্দ তো বাড়ছে, বাস্তবায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাস্তবায়নে আপনার পরামর্শ কি অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদ? অনেক ধন্যবাদ। আমার যেটা মনে হয় যে আমরা যদি বাজেটকে দুটো অংশে ভাগ করি, একটা হচ্ছে কোভিড ফোকাস আর একটা হচ্ছে যে আমাদের যে রেগুলার যে স্বাস্থ্যের যে অ্যাক্টিভিটিস গুলো আছে, তাহলে আমরা যেটা দেখতে পেয়েছি যেটা সেটা হলো যে এবার যে বাজেটটা সেটা নিশ্চয়ই গত বছরের তুলনায় বেশি। এবং আমরা জানি যে প্রতি বছর ইনফ্লেশনারি প্রেশার কিছুটা থাকে বা ইনক্রিমেন্টাল থাকে, এটার জন্য বাজেটে প্রভিশন থাকে, সেটা এখানে রাখা হয়েছে। তারপরেও কোভিড এর মোকাবেলার জন্য গত বছরে যেরকম 3,000 কোটি টাকা শুরুতে রাখা হয়েছিল মূল বাজেটে, সেটার হয়তো ব্যবস্থা আছে। এবং সাথে যেটা থোক বরাদ্দ যেটা 10,000 কোটি টাকা গত বছর রাখা হয়েছিল, সেটারও ব্যবস্থা আছে। আমার যেটা মনে হচ্ছে সেটা হলো যে ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবির যে প্রকল্পগুলো থেকে এই ফান্ডিংটা কোভিড এর জন্য ফান্ডিংটা করা হচ্ছে, সেটা তো চলমান আছেই। সেটার জন্য আমার মনে হয় চায়না থেকে যে ভ্যাকসিনটা আনা হবে, সেই ভ্যাকসিনটার হয়তো প্রাইমারি ফাইন্যান্সিংটা হয়ে যাবে, কিন্তু এর বাইরে যদি অতিরিক্ত ফাইন্যান্সিং দরকার হয় তাহলে এই যে থোক বরাদ্দ যেটা সেটা থেকে হয়তো ব্যবস্থা করা হবে। এবং আমরা বাজেট বক্তৃতায় যেটা শুনতে পেয়েছি সেটা হলো যে এডিবি থেকে অলরেডি 9 মিলিয়ন ডলারের ঋণ চূড়ান্ত পর্যায়ে আছে। তো এটা আমি বললাম যে এই ফাইন্যান্সিং নিয়ে। এখন যেটা ধরেন যে বাস্তবায়ন, যেটা বাস্তবায়নে আমরা যে চ্যালেঞ্জটা দেখি, একটা হচ্ছে কোভিড এর জন্য যেটা এখন তো কোভিড এর জন্য ধরেন যে কেনাকাটা টিকার সোর্স গুলো আমরা জানতে পেরেছি, একটা চায়না একটা রাশিয়া, সে বিষয়টা তো আছে। কিন্তু এখানে আমরা চাইনিজ যে টিকাটা $10 আনছি সেটা আমরা জানি যেটা সেটা হলো যে অন্যান্য দেশ হয়তো কিছুটা কম আনছে, কিছু ইনফরমেশন আছে। ধরেন যে আফ্রিকান দু একটা দেশ এটা $3 বা $5 আনছে। তো এখানে যদি আরো বেটার নেগোসিয়েশনের সুযোগ থাকে তাহলে মনে হয় যে এটা হয়তো আমরা আরেকটু ভালো জায়গায় থাকবো। ঠিক একইভাবে আমাদের যে রাশিয়ার সাথে যে টিকাটা আনবো সেই টিকাটাও যেন আমরা প্রপার দর কষাকষি করে দামটা ঠিক করতে পারি, তাহলে এই জায়গায় আমাদের এফিসিয়েন্সি গেইন হবে। অন্য যে প্রবলেম গুলো হেলথ সেক্টরে আছে প্রজেক্ট বাস্তবায়নের ক্ষেত্রে, বিশেষ করে আমরা যে জায়গাটা পিছিয়ে থাকি সেটা হলো যে ডেভেলপমেন্ট প্রজেক্ট বাস্তবায়নের ক্ষেত্রে, সেই জায়গাগুলোতে যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জ গুলো যদি আমরা দ্রুত কাটিয়ে উঠতে পারি তাহলে হয়তো আমরা সেই জায়গায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। এখানে যে চ্যালেঞ্জ মূলত যেটা নতুন প্রজেক্টের ক্ষেত্রে যে চ্যালেঞ্জটা হয়, প্রথমে হচ্ছে যে হেলথ সেক্টরে প্রজেক্ট এটা যেহেতু কমপ্লেক্স একটা এরিয়া, এই প্রজেক্ট উন্নয়ন প্রক্রিয়াতে আমরা অনেক পিছিয়ে থাকি। দ্যাট মিন্স এক লেগ পর্যন্ত পাঠাতে আমাদের যে রাস্তাটা আছে সেই রাস্তা পার হওয়া আমাদের জন্য একটু দুর্বিষহ হয়ে যায়, কারণ এটা একটা কমপ্লেক্স হেলথ সেক্টর অন্যান্য সেক্টরের মতো কিন্তু সিম্পল না, সেই জায়গায় একটা বিষয়। দ্বিতীয় যেটা, যখন এই টেকনিকে পাস হয়ে গেল তখন হচ্ছে যে এর যে বাস্তবায়নে যে প্রসেসটা শুরু হয় সেখানে পিডি নিয়োগ থেকে শুরু করে তারপরে কনস্ট্রাকশন ফার্ম নিয়োগ করা বা অন্যান্য যে সমস্ত প্রকিউরমেন্ট এজেন্সি আছে তাদেরকে নিয়োগ দেওয়া, এই বিষয়গুলোতে আমরা দেখা যাচ্ছে আমাদের এখানে একটা সময় চলে যায়। কিছু জটিলতাও আছে, কিছু ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপও কাজ করে, নানা জটিলতায় দেখা যায় যে এখানে আমরা পিছিয়ে পড়ি। তো এই জায়গাটা যদি দ্রুত করা যায় তাহলে আমরা প্রজেক্ট বাস্তবায়নে আরেক ধাপে এগিয়ে যাব। এবং পরিশেষে আমি যেটা বলবো সেটা হলো যে বাস্তবায়নকালে দেখা যায় যে ফার্মটাকে সিলেকশন করা হয়েছে সেই ফার্মটার অনেক সময় দেখা যাচ্ছে যে তাদের লিকুইডিটি প্রবলেম থাকে, অন্যান্য নানা প্রবলেমের জন্য দেখা যায় যেটা সেটা হলো বাস্তবায়নে দেরি হয়ে যায়, অনেক সময় রিশেডিউলিংও করতে হয়, তাতে খরচও বেড়ে যায় এবং সময়ও পেরিয়ে যায়। তো এই বিষয়গুলো মাথায় রেখে যদি আমরা যারা এই প্রজেক্ট বাস্তবায়নের সাথে জড়িত, বিশেষ করে পিডি যিনি থাকেন এবং সংশ্লিষ্ট যারা থাকেন, তারা তাদেরকে যদি দক্ষতার উন্নয়ন করা যায় তাহলে এখানে প্রজেক্ট বাস্তবায়নে সুবিধা হয়। এবং মন্ত্রণালয়ে যে অ্যানুয়াল যে মান্থলি যে রিভিউ মিটিংটা হয়
রিভিউ মিটিংটা যদি রেগুলারলি হয় এবং সেখানে যদি এই প্রজেক্টগুলোকে ফোকাস করা হয় এবং পিডিকে যদি সর্বোচ্চ সহযোগিতা করা হয় তাহলে আমার মনে হয় যে আরো বেশি সুফল এখানে আসবে। ধন্যবাদ হামিদুল্লাহ আপনাকে। আমরা যাচ্ছি একটু অধ্যাপক ডক্টর সফদুদ্দিন আহমদ আপনার কাছে। যে বাজেটে করোনা চিকিৎসা দিতে গিয়ে আক্রান্ত এবং মৃত্যুবরণকারী চিকিৎসকদের এককালীন সম্মানী ভাতা বাবদ বাজেটে বরাদ্দ রাখা হয়েছে 850 কোটি টাকা, হাসপাতালে লোকবল নিয়োগ সরঞ্জাম বাড়াতে বরাদ্দ 500 কোটি টাকা, সেবার মান বাড়াতে বরাদ্দ 563 কোটি টাকা, স্বাস্থ্য খাতের গবেষণায় বরাদ্দ 100 কোটি টাকা। এই প্রস্তাব কতটা যুক্তিযুক্ত বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। স্বাস্থ্য হলো দেশের অর্থনীতি উন্নয়নের মূল চাবিকাঠি, এবং এটা যদি আমরা বুঝতাম তাহলে হয়তো সবচেয়ে বেশি বাজেট থাকতো স্বাস্থ্যক্ষেত্রে। আপনাকে আমি আপনার মাধ্যমে প্রথম যে কথাটি বলতে চাই, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে করোনার জন্য স্পেশাল বরাদ্দ রেখেছেন এবং বাজেটারি অ্যালোকেশন গত বছর এবং এবছর আগের চেয়ে অনেকখানি বেড়েছে। যদিও আমরা বলি যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে জিডিপির 5% কমপক্ষে একটা দেশের বাজেট থাকা উচিত, আর আমরা আমাদের দেশের যে মূল বাজেট তার 10% হওয়া উচিত। তো এবার এটা 5.25 হয়েছে, তাও অনেকখানি, কারণ এর আগে 3%-এর বেশি বা 2-3-এর বেশি ছিল না, আস্তে আস্তে বাড়ছে, আরো বাড়বে, এবং আমরা বাড়ার পক্ষে এই কারণে যে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য একটা মানুষকে একটা জাতিকে বেশি সুস্থ থাকতে হবে। তবে কেউ কেউ বলে গত বছর 31% আমাদের এই স্বাস্থ্য খাতে বাজেটটা খরচ করা গেছে, বাকিটা যায়নি, তাহলে স্বাস্থ্যক্ষেত্রে সক্ষমতা কেন বাড়লো না? এই ক্ষেত্রে যদি আমি কয়েকটি পয়েন্ট বলতে চাই, আপনি জানেন করোনার কারণে গত বছর আমাদের যে শুধুমাত্র আমার চিকিৎসক 160 জনের মতো মৃত্যুবরণ করেছে, ফ্রন্টলাইনার অনেকেই মৃত্যুবরণ করেছে, এবং জীবন বাজি রেখে আমাদের চিকিৎসকরা নিজের বাড়িতে থেকে, হোটেলে না থেকে, কোয়ারেন্টাইনে না থেকে পরিবারের সদস্যদেরকে ঝুঁকির মধ্যে রেখেও রোগীদেরকে কিন্তু সেবা দিয়েছে। সরকারের পক্ষ থেকে আমরা ইতিমধ্যে জেনেছি যে আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী এই করোনা ব্যবস্থাপনায় 2020 সালে সারা ওয়ার্ল্ডের মধ্যে 20তম সাউথ ইস্ট এশিয়ায় প্রথম স্থান অধিকার করেন, এবং উনি একটা কথা যখন বলেন যত টাকা লাগে করোনা ভ্যাকসিন বাংলাদেশের মানুষকে বিনামূল্যে দেওয়া হবে। এই ধরনের সাহসিকতা কোন রাষ্ট্রনায়কের আর কোন দেশের আমি এখনো শুনি নাই। তারপরেও বলবো সিনোভ্যাক, স্পুটনিক ভি, ফাইজারের কোভ্যাক্স এবং অ্যাস্ট্রাজেনকা, যেটা ইতিমধ্যেই আমরা পেয়েছিলাম, আরো পেতাম ভারতে যদি অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ না করতো আর করোনা সংক্রমণ না হতো। এরপরেও আমরা যুক্তরাষ্ট্র থেকে আনার ব্যাপারে প্রফেসর মাসুদ সহ আমাদের অনেক ডাক্তার চেষ্টা করছেন, এবং আমরা আশা করি অ্যাস্ট্রাজেনকাও পেয়ে যাব। আর কোভ্যাক্স এর মাধ্যমে অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং গাভি এরা মিলে আমাদেরকে আরো 3 কোটি ডোজ দেবে। সবকিছু মিলে ভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তা নাই। আপনি যে প্রশ্নটি করেছিলেন যে আমাদের চিকিৎসকরা জীবন বাজি রেখে কাজ করার পরেও সবাই প্রণোদনা কিন্তু পেল কিনা, আমি মনে করি অনেকেই পেয়েছেন, যারা পান নাই সেক্ষেত্রে 850 কোটি টাকা কিন্তু বরাদ্দ রাখা হয়েছে। আমাদের জনবলের ব্যাপারে একটা কথা, এই যে 31% আমরা সক্ষমতা, বাকি সক্ষমতা নাই কেন? আপনাকে বলি আমার দেশে এখন কিন্তু ম্যান পাওয়ার হিসাবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলে যে 1 জন ডাক্তার, 3 জন নার্স, 5 জন টেকনোলজিস্ট থাকা উচিত। আমার দেশে কি আছে আমি আপনাদের যদি বলি, দেখবেন আমার এখন দরকার 70,000 চিকিৎসক, যদি 1:2:3 ও করি 1,40,000 দরকার নার্স, টেকনোলজিস্ট দরকার 2,10,000। আমাদের এর উল্টা পিরামিড আছে, কোনোভাবেই চিকিৎসক যা আছে তার অর্ধেক আছে নার্স, তার অর্ধেক আছে টেকনোলজি, এই ম্যান পাওয়ার আমরা নিয়োগ দেই না। আমি একটা কথা বলি যে ঢাকা শহরে বা ডিভিশনাল শহরে যত পদ আছে পেরিফেরিতে বিশেষ করে বরিশাল রংপুরে 62% পদ খালি আছে, এই পদের বেতনও কিন্তু ফেরত যায়। আবার একটু আগেই বলছিল হামিদ সাহেব যে আমরা যখনই কোনো বাজেট দেই বাজেটটা আমার হাতে এসে পৌঁছাতে পৌঁছাতে ডিসেম্বর এসে যায়, আবার 6 মাসের মধ্যে এটা বাস্তবায়ন করতে হয়। এই জিনিসটা যদি সাথে সাথে জুলাই আগস্টের মধ্যেই আমরা শুরু করতে পারতাম তাহলে তো আমার সমস্যা হতো না। এর পরেও আর একটা জিনিস আছে আমাদের, সেটা হলো বাজেট ঘোষণার পরে আমরা বাস্তবায়নের চেষ্টাটা যদি এভাবে করতাম,
আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী এক সময় বলছিল এই যে রাস্তাঘাটে বিটুমিন দিয়ে না করে কনক্রিট করা যায় না, অর্থাৎ একবার যদি রাস্তাটা করতাম বারবার এটা ভেঙে আমার এই বাজেট খরচ করা লাগতো না। আমাদের প্ল্যানিং এর অভাব আছে, হিউম্যান রিসোর্স কত দরকার, কত ইনভেস্টমেন্ট দরকার, প্রতি বছর কোথায় কত খরচ করা দরকার, এর একটা কনক্রিট প্ল্যান থাকা দরকার, যেটা আমাদের অভাব আছে। এই কারণে আমরা স্বাস্থ্যক্ষেত্রে এখনো সক্ষমতা অর্জন করতে পারিনি। আমি মনে করি ভবিষ্যতে আমরা যদি এই প্ল্যান মাপিক প্রজেক্ট গুলো যা দেবো এইচপি এনএসপির টাকাও তো আমরা পাই, এনজিও দের খরচও হয় আমাদের, এগুলো সমন্বিত করে আমরা যাচ্ছি একটু মাসুদ ভাইয়ের কাছে। মাসুদ ভাই, দেশের অর্থনৈতিক অগ্রগতির সবচেয়ে বড় বাধা এই মুহূর্তে করোনা মহামারী। এই করোনা মহামারীর নিয়ন্ত্রণের পাশাপাশি 12 কোটি মানুষকে টিকার আওতায় আনাটা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ আসলে কিভাবে আমরা মোকাবেলা করতে পারি? আপনি জানেন যে আমাদের ভ্যাকসিন ভারত থেকে যে ভ্যাকসিন পাওয়ার কথা ছিল, ভারতের পরিস্থিতি এতই ভয়াবহ, ভারত নিজে এখন করোনা ভ্যাকসিন আমদানির করার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে করোনা আমরা ভ্যাকসিন পাচ্ছি চীন থেকে, হয়তো আমাদের রাশিয়া থেকে আসবে, যুক্তরাষ্ট্র থেকে আসার কথা শুনতে পাচ্ছি। সব মিলিয়ে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের এই করোনা ভ্যাকসিন। আপনার বক্তব্য শুনতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ মূল্যবান এবং সম্মানিত প্যানেলবৃন্দ এবং হামিদ ভাই এবং শ্রদ্ধেয় প্রফেসর শরফুদ্দিন ভাই। সুন্দর করে ওনারা বলে গেলেন যে কি অবস্থা, এবং আমি তাদের ওই কথাগুলো আর রিপিট করতে চাই না। আমি সম্মানিত দর্শকদের কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে চাই। যে ইনফরমেশনটি হল, বাংলাদেশ কিন্তু এখন করোনায় আক্রান্ত ছিল এবং বাংলাদেশের পাশে ভারত এখন বিশ্বের তৃতীয়তম করোনায় তাদের ওখানে মৃত্যু হয়েছে এবং বলা যায় দ্বিতীয় স্থানে আসছে। তার পাশে আপনি বাংলাদেশকে দেখেন, করোনায় আমাদের সম্মানিত চিকিৎসক ভাইরা যেভাবে চিকিৎসা দিয়ে গিয়েছেন প্রথম ঢেউ দ্বিতীয় করে, সত্যি আমি আমার সম্মানিত চিকিৎসক ভাইদের, ফ্রন্টলাইনারদের এবং পুলিশ ভাই, আর্মি, ডিডিআর, র্যাব প্রত্যেককে আমি আমার সশস্ত্র সালাম জানাই। দেখেন, ভ্যাকসিনের যে ব্যাপারটি আপনি বলেছেন, বাংলাদেশের লোককে কিন্তু 70% লোককে ভ্যাকসিনেটেড করতে হবে, করোনাকে নির্মূল করতে হবে। সেই ভ্যাকসিনেশন কিন্তু বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পৃথিবীর মধ্যে 7 কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড তিনি ভ্যাকসিন এনেছিলেন এবং এখনো ভ্যাকসিন দিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতেও দিবেন। এবং উনি জনগণের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে আমি যত পয়সায় দিই ভ্যাকসিন কেনা করো, জনগণকে আমি বিনা পয়সায় দিব। উনি ওনার যে কথা বলেছিলেন সেটাতে কিন্তু উনি অটল আছেন। এখানে প্রফেসর শরফুদ্দিন ভাই সুন্দরভাবে বলে গেলেন যে চাইনিজ ভ্যাকসিন, রাশিয়ান ভ্যাকসিন আনা হচ্ছে। তুলাই বলে গেলেন চাইনিজ ভ্যাকসিন, রাশিয়ান ভ্যাকসিন সবকিছুর জন্য। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এখান থেকে আমি, প্রফেসর সাদেক এবং প্রফেসর হাফিজ, আমরা তিনজনে আমরা ঢাকা মেডিকেল কলেজে K29 এবং K39 এর ছাত্র ছিলাম এবং আমরা বাংলাদেশি আমেরিকানরা আমরা অবিরত চেষ্টা করে যাচ্ছি যে কিভাবে অ্যাস্ট্রাজেনিকার যে বেশ কিছু ভ্যাকসিন আছে তাকে পাঠানো যায়। এদিকে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়গণ এবং ইয়েগণ, আমাদের যে অ্যাম্বাসেডার আছেন ওয়াশিংটনে, উনি সবাই চেষ্টা করে যাচ্ছেন। এবং তার পাশাপাশি আমাদের বাংলাদেশে এখানে যে পার্মানেন্ট মিশন আছে নিউ ইয়র্কে, পার্মানেন্ট মিশনে যে অ্যাম্বাসেডার যে মিস রাবা ফাতেমা, উনি অলরেডি 20-25টা কোম্পানির সঙ্গে কথা বলেছেন এবং কথা চালিয়ে যাচ্ছে। আমরা গতকালকে প্রেসিডেন্ট বাইডেনের অফিস থেকে আমি ডক্টর সাদেক এবং হাফিজ ওখানে গিয়েছিল, আমরা কনফার্ম করেছি যে আমরা ইনশাল্লাহ 7 মিলিয়ন মানে 70 লক্ষ অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন আমাদেরকে ওরা ওয়াদা করেছে যে আমাদের 70 লক্ষ ভ্যাকসিন দিবেন।
অ্যাস্ট্রাজেনিকা, আমরা বলেছি যে আমরা দরকার হলে আরো বেশি চাই, খসা দিয়ে কিনবো। ওরা বলেছে না, তোমরা বাংলাদেশ আমেরিকান বলেছ, আমরা 7 মিলিয়ন 70 লক্ষ অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন আমরা কিছুদিনের মধ্যেই আমরা অনুদান পেতে যাচ্ছি, আরো আমরা 3 মিলিয়ন ভ্যাকসিনও আমরা অনুদান পেতে যাচ্ছি, এবং আপনারা সবচেয়ে সব অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন। আর সেকেন্ড ডোজের কথা আমি আর প্রফেসর শাকুদ্দিন আমরা অনেক আগেই বলেছি যে সেকেন্ড ডোজ আপনারা 3 মাস পর্যন্ত যদি ওয়েট করেন তাহলে পরে কিন্তু ওটার এফিকেসি আরো বাড়বে। সুতরাং এখন ভ্যাকসিন আমরা পাব, অনুদান পাব, কিনব, প্লাস আরো শুনে অবাক হবেন যেটা ম্যাজিক জিনিস আমরা বলবো, যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, ওনার হাতকে শক্তিশালী করার জন্য আমি এবং ডক্টর সারেক, আমরা যারা এখানে আছি মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সন্তান, আমরা অতি শীঘ্র বাংলাদেশে ইনশাল্লাহ বাই 2021 উই আর গোয়িং টু প্রডিউস ভ্যাকসিন ইন বাংলাদেশ, যেটি আমরা বাংলাদেশে করব এবং সারা পৃথিবীতে এটাকে রপ্তানি করব। আমরা কলেরা ফ্লুইড যেরকম করেছিলাম সেই 60-এর দশকে, সেরকম ভ্যাকসিন আমরা 9 মাসে দেশ স্বাধীন করতে পেরেছি। আপনারা বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদন করবেন, এটা কি মানে আমেরিকান কোন প্যাটেন্ট আপনারা বাংলাদেশে নিয়ে আসছেন? আমরা এটা অঙ্গাইয়ার আমার বলা ঠিক হবে না, আমি অঙ্গাইয়ার জনগণকে স্বস্তি করতে চাই, যেটা আমেরিকা অথবা ইউরোপ যে কোনো একটা দেশের থেকে আসছে প্যাটেন্ট, এবং প্রফেসররা আসবে এবং ইনভেস্টররা আসবে এবং আমরা থাকবো তার সাথে। ইনভেস্টর সব নিয়ে বাংলাদেশে আসছেন, এটা আপনার জন্য ধন্যবাদ। আমরা আবার আপনার কাছে শুনবো। আমরা আজকে একটু ইঞ্জিনিয়ার উসমান হোসেন মনির আপনার কাছে। মনির, আপনি শুনছিলেন যে আপনি ইউরোপীয় বাংলাদেশ ইপিবি এর মহাসচিব, ইউরোপে আছেন, এবং ইউরোপের চিত্রটা এখন কেমন? ইউরোপে ভ্যাকসিন দেওয়ার পরে আমাদের প্রবাসী ভাইয়েরা কেমন আছেন? ধন্যবাদ মিশন ভাই, ধন্যবাদ গান্ধীজিকে আমাকে আবারও আমন্ত্রণ জানাচ্ছেন। আমি দুঃখিত, আমার একটু কণ্ঠ ভেঙে যাচ্ছে। যাই হোক, আমি ধন্যবাদ জানাই প্রফেসর সাফউদ্দিন সাহেবকে, মাসুদ সাহেবকে এবং সৈয়দ হামিদ ভাইকে তাদের সাথে আবার জয়েন করার জন্য। এখানে ইউরোপের যে সিচুয়েশনটা বর্তমানে আছে, আপনারা অবগত আছেন অলরেডি, আমরা যদি ওপারে চলে যাই, ইউকেতে চলে যাই, অলরেডি কিন্তু এখানে প্রায় আমাদের বার খুলে দিচ্ছে, আমাদের শপিং মল খুলে দিচ্ছে আস্তে আস্তে সবকিছু, তারা তো সময় নির্ধারিত করে দিচ্ছে এবং ডিস্টেন্স মেনটেন করে দিচ্ছে, যেটা এতদিন অফটাক ছিল, বন্ধ ছিল। তো কিন্তু এই ইন্ডিয়ান ভেরিয়েন্টের জন্য আমরা কিন্তু আবার শঙ্কিত। ভ্যাকসিন দিলেই যে আপনাকে আবার করোনা হবে না, সেটা কিন্তু আপনি কিন্তু সুনিশ্চিত না। হ্যাঁ, আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমাদের ওই প্রবাসে যে বাংলাদেশিরা আছেন তারা বর্তমানে আসলে ভালোই আছেন, সবাই ভ্যাকসিন নিচ্ছেন, খুব সহজেই ভ্যাকসিন নিচ্ছেন। আগে যেমন আপনার করোনা টেস্ট করতে গেলে 24 আওয়ার্স বা 72 আওয়ার্স টাইম নিত, ইভেন 7 ডেজও টাইম নিয়েছে, এখন আপনার তাৎক্ষণিক করোনা টেস্ট করে আপনাকে রেজাল্ট দিয়ে দিচ্ছে। আসলে দিনে দিন দিন যাচ্ছে, ইম্প্রুভ হচ্ছে, কিন্তু আমরা এখন শঙ্কিত ইন্ডিয়ান ভেরিয়েন্ট নিয়ে, যেমন শঙ্কিত বাংলাদেশ। আমি যদি এখন বর্তমানে বাংলাদেশে অবস্থান করছি, আমি এতটুকু বলতে পারি আমাদের সরকার বা বর্তমান সরকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যিনি আছেন, তার অবশ্যই তিনি সচেতন, উনি অনেক জ্ঞানের ভান্ডার নিয়ে আছেন, ওনাকে আমাকে আমার মতো ক্ষুদ্র মানুষের পরামর্শ দেওয়ার কিছু নেই। উনি জানেন এই ইন্ডিয়ান ভেরিয়েন্টটাকে কিভাবে বন্ধ করতে হবে বাংলাদেশে ঢোকার ব্যাপারে। আমাদের বহির্বিশ্ব চিন্তা না করে, ভ্যাকসিনের চিন্তা করে, এবং দেশে যাতে এই ইন্ডিয়ান ভেরিয়েন্টটাকে না ঢুকতে পারে সেই চিন্তা ভাবনা আমাদের মাথায় আসা উচিত। কারণ আমরা আপনি প্রথম ভেরিয়েন্ট দেখেছেন 2019 যখন শুরু হয়েছে, তখন সবাইকে কিন্তু আমরা অবহেলা করেছি, নট অনলি আস, আমাদের উপরে আল্লাহর রহমত আছে বলে আমরা বেঁচে গেছি প্রথম ভেরিয়েন্টে। ইউরোপে দেখেন লক্ষ 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 মানুষ মারা গেছে, আমরা তারা সতর্ক ছিল না,
এখন আমরা জানি বুঝি আমাদের সময় আছে, সুযোগ আছে, সত্তর আছে, স্বাস্থ্য খাত যেটা আছে সেটাকে আমি এবার দেখলাম বাজেটে প্রায় 850 কোটি টাকার মতো স্বাস্থ্যখাতে দিয়েছে। আমি দুঃখের সাথে বলতে চাই এর আগে কি বাজেট ছিল না? অবশ্যই ছিল, কিন্তু এই বাজেটগুলো কোথায় কাজে লেগেছে, কোথাও প্রপারলি কাজে লাগেনি, যার কারণে আমরা প্রস্তুত ছিলাম না এই এই মোকাবেলা করার জন্য। তো এখন ওই আপনারা বলছেন, অনেকেই বলছেন, আমাদের রেজিস্টার সভাপতি সাহেব বলেছেন যে আসলে প্ল্যানের অভাব। আসলে প্ল্যানের অভাব যদি বলতে চাই তাহলে এটা দুঃখজনক হয়ে যাবে। প্ল্যান তো বাজেট হওয়ার আগে প্ল্যান হতে হবে, বাজেট করে প্ল্যান করতে হবে না তো। আমরা টাকা ইনভেস্ট কোথায় করব, আমি টাকা হাতে নিয়ে চিন্তা করবো না, আগে আমি প্ল্যান করবো, উইল কনস্ট্রাক্ট সামথিং, সো উই হ্যাভ উইথ দিস বাজেট। আমাদের আগে বাজেটটা তৈরি করার আগে প্ল্যান করতে হবে, যার জন্য আমাদের প্ল্যানিং মিনিস্ট্রি আছে। প্ল্যানিং মিনিস্ট্রি ফাইন্যান্স মিনিস্ট্রির সাথে আপনাদেরকে কমিউনিকেশন করে আমাদেরকে প্ল্যান দিবে, স্বাস্থ্য খাতে কত দিবে, আমার আয়ের চেয়ে ব্যয় বেশি দিবে, যেমন এবার বাজেটে আমরা দেখছি আয়ের চেয়ে আপনার ব্যয়টা বেশি, ফরেন এক্সচেঞ্জ ইন্টারেস্ট দিচ্ছি। সরি, আমি কি এখানে আসার কারণ হচ্ছে আপনারা, আমি ইউরোপের থেকে দেশ নিয়ে শঙ্কিত, কারণ আমি বাংলাদেশি, বাংলাদেশে আমার জন্ম, ইউরোপে হয়তো আজকে 20-22 বছর থাকছি, কিন্তু আমার দেশ শঙ্কিত হচ্ছি, ওখানে বসে চিন্তা করছে আমার পরিবারের, আমি একা থাকি ওখানে, কিন্তু আমার 14 গোষ্ঠী থাকে এখানে। আমাদের ইউরোপের ভাইরা চিন্তা করো যারা ওখানে আছেন, আজকে আপনি চিন্তা করে দেখেন, আমি আবারও ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রীকে, যিনি 2% ইনসেন্টিভ মাধ্যমে বাংলাদেশের রেমিটেন্সকে স্বাধীনতার পর আপনি ট্রিপল করে দিয়েছেন, যেটা তার যোগ্যতা, তার সচেতনতা, তার এটা ফাইন্যান্সিয়াল পলিসি বলো, এটা কিন্তু বৃদ্ধি। এই করোনা কালে যেখানে সারা বিশ্ব বিশ্ব আপনারা কিছু বলে বন্ধ হয়ে আছে, সেখানে আমাদের অর্থনৈতিক টাকা এই প্রবাসীরা আজকে বাংলাদেশে কিন্তু সচল রেখেছে এবং তার দ্বিগুণ করে দিয়েছে। তো এর জন্য আমি মনে করি এই এত বাজেট দেখলাম, এই বাজেটের দেখলাম প্রবাসীদের জন্য আর কি ওইভাবে স্পেসিফিক ভাবে কোন বাজেট কিন্তু সরকার দেওয়া হয়নি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করছে, প্রবাসী কল্যাণ প্রবাসীদের জন্য আপনার কি বলে NRB থেকে শুরু করে বহু ব্যাংক করছে। আমাকে একটু দেখান চোখে আঙুল দিয়ে কোন ব্যাংকে গিয়ে কোন প্রবাসী একটু সহযোগিতা পেয়েছে, কোন প্রবাসীটা বাংলাদেশে আসার সময় হয়রানি ছাড়া ঠিক মতো ঢুকতে পারছে? হ্যাঁ, আগের থেকে বেটার, আগের থেকে ইম্প্রুভ, পাল্টাচ্ছে পাল্টাচ্ছে আমাদের এই একজন প্রধানমন্ত্রীর পক্ষে সম্ভব না সারা দেশকে পরিবর্তন করা, আমাদের নিজেদেরকে নিজেদের পরিবর্তন হতে হবে, আমাকে পরিবর্তন। আপনার কাছে আবার একটা বিরতি নেব, বিরতির পর আমরা ফিরবো অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদ আপনার কাছে। আপনি বলছিলেন যে আমাদের আমাদের সবুদ্দিন ভাই বলছিলেন যে পরিকল্পনার আমাদের অভাব রয়েছে, আমাদের ওভাবে পরিকল্পনা নাই, আমাদের যে বরাদ্দ থাকে বরাদ্দ অনেক সময় ফেরত যাচ্ছে, এই পরিকল্পনার ক্ষেত্রে আর কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে আপনার বক্তব্য শুনবো একটা বিরতির পরে। দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি, আমাদের সাথে থাকুন। আবারও স্বাগত সংবাদ সংলাপ, আপনাদের সাথে আছে মিকল করিম নিশান। আমরা কথা বলছিলাম স্বাস্থ্য খাতের বাজেট এবং করোনা নিয়ে। আমাদের আলোচক প্যানেলে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর সরফুদ্দিন আহমেদ, আছেন আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদ, আছেন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কের মেট্রোপলিটন লার্নিং ইনস্টিটিউটের মেডিকেল প্রোগ্রামের ডিরেক্টর ডক্টর মাসুদুল হাসান, আছেন আমাদের সাথে ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশ অ্যাসোসিয়েশন EPBA এর মহাসচিব ইঞ্জিনিয়ার ওসমান হোসেন মনির। আপনাদের চারজনকে আবারও স্বাগত। আমরা বিরতির আগে প্রশ্ন ছিল অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদ, আসলে আমাদের প্ল্যানিং এর অভাবের কথা আমরা শুনছিলাম, সফরদিন ভাইও আমাদের আনছিলেন যে পরিকল্পনার অভাব রয়েছে, আমাদের বাজেট ফিরে যাচ্ছে অনেক সময় সব মিলে, এবং আমাদের এই করোনাকালীন বাজেট মোকাবেলা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এই করোনা নিয়ন্ত্রণটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, অর্থনীতি টাকাকে চালু রাখার জন্য করোনা নিয়ন্ত্রণ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং টিকার আওতায় আনা মানুষকে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার বক্তব্য শুনতে চাচ্ছিলাম অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদ।
দেখুন, আমরা যদি পরিকল্পনার কথা বলি, আমরা একটু হেলথ সিস্টেমকে একটু যদি ভিতর থেকে দেখার চেষ্টা করি, যে আমাদের যদি দুই ভাগে ভাগ করি, যে প্রিভেন্টিভ কেয়ার এবং কিউরেটিভ কেয়ার, আমরা ধরেন যে প্রিভেন্টিভ কেয়ারে খুব কিন্তু পিছিয়ে আছি, মানে একমাত্র ইপিআই প্রোগ্রাম ছাড়া আমাদের আর প্রিভেন্টিভ কেয়ারের উপর কোনো জোর নাই। তো এই প্রিভেন্টিভ কেয়ারকে কেন্দ্র করে কিন্তু একটা পরিকল্পনা করা দরকার। দ্বিতীয় যেটা, সেটা হলো যে আমাদের সবারই এখন পার্সোনালাইজড হেলথ অ্যাকাউন্ট খোলার সময় চলে এসেছে। এটা করতে পারলে কিন্তু আমাদের ন্যাশনাল আইডি যেরকম আছে, যদি পার্সোনালাইজড হেলথ অ্যাকাউন্ট থাকে তাহলে আমাদের অনেক তথ্য ভান্ডার থাকবে, যেখানে এক ডাক্তার থেকে এক অন্য ডাক্তার, এক হসপিটাল থেকে অন্য হসপিটালে গেলে আমাদের যে এই যে ইনফরমেশন গুলো সেটা ডাক্তাররা পেয়ে যাবে। সেই জন্য আমাদের একটা বড় রিফর্ম দরকার। দ্বিতীয়ত যেটা আমি মনে করি সেটা হলো যে হেলথ সেক্টরের যে হেলথ প্রফেশনাল আছে, তারা মূলত হচ্ছে যে কিউরেটিভ কেয়ারের উপরই তাদের জব, তাদের ক্যারিয়ার, মানে জব থাকে, তাদের ক্যারিয়ার ভরা জব থাকে। এখানে আমরা শুরুতেই যদি আমরা চারটা ধারা তৈরি করতে পারি, একটা ধারা হচ্ছে যারা সেবাতে থাকবে, ক্লিনিক্যাল ধারায় থাকবে, একটা যারা টিচিং এ যাবে মেডিকেল কলেজ গুলোতে, একটা হচ্ছে যারা হেলথ অ্যাডমিনিস্ট্রেশনে ক্যারিয়ার গড়বে, একদম উপজেলা থেকে শুরু করে তারা সেক্রেটারি পর্যন্ত হবে, আর একটা ধারা হচ্ছে যেটা, সেটা হলো পাবলিক হেলথ বা প্রিভেন্টিভ কেয়ার। এই চারটা ধারা যদি আমরা তৈরি করে সেইভাবে যদি আমরা লোকবলকে অ্যালাইন করতে পারি এবং তাদেরকে যদি ট্রেনিং দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এখানে একটা বড় বড় পরিবর্তনের সূচনা হবে। তো সেইটা একটা। দ্বিতীয় যেটা আমি যেটা বলবো সেটা হলো যে আমাদের দেখেন যে হেলথ অ্যাডমিনিস্ট্রেশনে দুই ধারার লোক আছে, একটা হচ্ছে যে ডিজি অফিস পর্যন্ত মেডিকেল ক্যাডার থেকে যাচ্ছে, এবং ডিজি অফিসের উপরে যে যারা আছেন তারা হচ্ছে যে অন্য ক্যাডার থেকে আসছেন। সেখানে এই দুই ধারার ভিতরে দেখেন যে অভিজ্ঞতা এবং সমন্বয়ের যথেষ্ট গ্যাপ রয়েছে। তো এই জায়গাগুলোতে আমি ওই যেটা বললাম যে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ যে ধারাটা যেটা তৈরি করতে পারি, তাহলে আগামী 20 বছর মেয়াদী যদি আমরা একটা মাস্টার প্ল্যান করি হেলথ সেক্টরে, যেখানে স্বল্প মেয়াদী, মধ্য মেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকবে, এবং এইগুলো যদি আমরা এই যে বাজেট দেওয়া হচ্ছে এই বাজেটের সাথে প্রতি বছর লিঙ্ক করে এই স্বল্প মেয়াদী, মধ্য মেয়াদী এবং দীর্ঘমেয়াদী এই যে পরিকল্পনা, এটা যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা মনে করি যে আগামী 40 সালে যখন আমরা উন্নত বিশ্বের স্বপ্ন দেখছি, 40-41 সালে, তখন আমরা হেলথ সেক্টরও কিন্তু উন্নত বিশ্বের কাতারে সামিল হতে পারবে। তো এই জায়গাগুলোতে আমাদের সরকারি হসপিটালে যে দুর্বলতা গুলো আছে সেগুলো কাটিয়ে উঠতে হবে। আমরা জানি যে আমাদের কমিউনিটি ক্লিনিক যেটা আছে, সেই কমিউনিটি ক্লিনিকে যে প্রোভাইডার আছে সে হচ্ছে একজন নন মেডিকেল পার্সন, মাত্র 3 মাসের ট্রেনিং পাচ্ছে। এখানে যদি আমরা একজন মেডিকেল পার্সনকে দিতে পারি, অ্যাটলিস্ট একজন নার্স বা প্যারামেডিক দিয়ে দিতে পারি, এবং এই সিএইচসিপি কে যদি আমরা প্রিভেন্টিভ কেয়ারের সাথে অ্যালাইন করে দিতে পারি, উপজেলা হেলথ কমপ্লেক্সের যেটা হয়েছে সেটা হলো যে আমাদের এই যে অর্গানোগ্রামটা চেঞ্জ করতে হবে, অর্গানোগ্রাম চেঞ্জ করে সেখানে সকল পদে যদি আমরা নিয়োগ দিতে পারি, যেটা শরফুদ্দিন ভাই বলছিলেন, এর বাইরে ডিস্ট্রিক্ট হসপিটাল এবং অন্যান্য জায়গায় ওই যে অর্গানোগ্রামের যে প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলোকে সংশোধন করে যদি আমরা সকল পদে নিয়োগ দিতে পারি, তাহলে কিন্তু আমাদের একটা পরিবর্তন আমরা হয়তো দেখতে পাবো। আমি তো আপনার কাছে আবার শুধু আমরা যাচ্ছি অধ্যাপক শরফুদ্দিন, আমরা আপনার কাছে, আপনি শুনছিলেন হামিদ ভাই অনেকগুলো পরামর্শ দিলেন, আপনার কাছে পাশাপাশি শুনতে পাচ্ছেন যে সীমান্ত এলাকায় যে আমাদের করোনার যে নতুন ভেরিয়েন্ট, এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 12 দিনে প্রায় 93 জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু, এবং এদের অর্ধেকই প্রায় চাঁপাইনবাবগঞ্জেরই পেশেন্ট ছিল, এবং বেশিরভাগই অক্সিজেন সংকট নিয়ে কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছে। সব মিলিয়ে চিকিৎসা সেবা বাড়াতে, মানে এবং এই সীমান্ত এলাকার করোনা মোকাবেলায় আর কি প্রস্তুতি নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? আপনারা জানেন যে গত ঈদের সময় আমরা একটা বড় ভয় পেয়েছিলাম যে আমাদের তৃতীয় ঢেউ না শুরু হয়, সেটা ছিল হলো যে প্রত্যেকে যেন মনে হয় ঈদে বাড়ি না গেলে তার জীবন বাঁচবে না, করোনায় যেন ঈদে কেউ বাড়ি না যায়, সে ব্যাপারে অনেক ধরনের রিকোয়েস্ট করা হয়েছে, কিন্তু অনেকে শোনে নাই, মনে হয়েছে যেন পদ্মা পাড়ে গিয়ে তারা দরকার হয় সাঁতার দিয়ে বাড়ি যাবে। একটা সুবিধা ছিল যে আমরা তাদের মুখে একটু মাস্ক দেখেছিলাম, আগের মতো অত বেশি কম ছিল না, অর্থাৎ 80% লোক কিন্তু মাস্ক পরেছিল, এটা একটা পজিটিভ দিক। এই কারণে তৃতীয় ঢেউ যেটা ঈদের পরে যারা এসছেন, আমরা ঢাকা শহরে বা সিটিগুলোতে তেমন দেখিনি, কিন্তু আপনি জানেন যে আমরা কেনই ভ্যাকসিন সেরাম ইনস্টিটিউট থেকে অ্যাস্ট্রাজেনেকা পেলাম না। আপনি জানেন ভারতে যে ডেল্টা ভেরিয়েন্ট নামে যে নতুন ট্রিপল মিউটেশন অথবা মাল্টিপল মিউটেশন হওয়ার কারণে যে ভেরিয়েন্টটা করোনার আসলো তাতে 4 লাখের বেশি একদিনে আক্রান্ত, 4,000-এর বেশি একদিনে মৃত্যুবরণ করায়, ভারতেও যেমন টিকা সংকট হলো, ভারতে চিকিৎসা সংকট হলো, আমরা বাংলাদেশ থেকে কিন্তু রেম সেখানে দিয়েছি, সাপ্লাই দিয়েছি, তাদের অক্সিজেনের
এমন সমস্যা হলো যে আপনি জানেন ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন ব্যবহার করলো, এখন তো বোঝা যায় যে সেই ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন কিন্তু স্টেরাইল না থাকার কারণে যে পরবর্তীতে ব্ল্যাক ফাঙ্গাসের নাম আপনারা শুনেছেন যে মিউকোর মাইকোসিস হয়েছে, আর যেখানে চিকিৎসার জন্য আনকন্ট্রোল ডায়াবেটিক রোগীদের অতিরিক্ত স্টেরয়েড ব্যবহার করা, ইনকোহারেন্ট ইউজ অফ স্টেরয়েড এর ফলে এই মিউকোর মাইকোসিস ভারতে অনেক বেশি দেখা যায়, এটাকে ব্ল্যাক ফাঙ্গাস বলে। এবার আপনি যে প্রশ্নটি করছিলেন এটা সম্পর্কে আমরা না হয় পরেই আলাপ করব। বর্ডার এরিয়ায় কেন বাড়লো? প্রথম কারণ হলো আপনি জানেন যে আমাদের 4,500 কিলো হলো আমাদের বর্ডার, এবং 35টা জেলার সাথে ভারতের সরাসরি যোগাযোগ। পাসপোর্টের সাথে যে কয়টা জেলা যাতায়াত করা হয় এর বাইরে 1,000টি রাস্তা আছে যেখানে কোনো পাসপোর্ট লাগে না, সকালে যায় বিকালে চলে আসে, ওই লোকগুলোর মাধ্যমেও বর্ডার এরিয়ায় এই রোগটি ছড়াচ্ছে। আপনি জানেন ইতিমধ্যে আমাদের আইডিসিআর এবং আইসিডিআরবি এবং কয়েকটি প্রতিষ্ঠান জেনোম সিকুয়েন্সিং এ ভারতীয় 80% প্রায় ভেরিয়েন্টটা পেয়েছে, অর্থাৎ ভারত থেকে লোক কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে যারা এসেছে তাদেরকে আইসোলেশন করা, তাদেরকে শনাক্ত করে হাসপাতালে নেওয়া, এ ব্যাপারে অনেক দূর আমরা পিছিয়ে গেছি। আমি জানি না ভবিষ্যতে আগামী 15 দিনের মধ্যে আরো বাড়বে কিনা, আমরা হয়তো আল্লাহর রহমতে বাড়বে না হিসাবে ধরে নিয়ে বলতে চাই বর্ডার এরিয়ায় এখন টোটালি সিল করে দেওয়া উচিত, যারা আসবে তাকে অবশ্যই হাসপাতালে অথবা কোয়ারেন্টাইন সেন্টারে 14 দিন থাকতে হবে। যে বর্ডার বন্ধ আছে কিন্তু কিছু লোকজন, আপনাকে বলি কিছু লোক যে সকালে যায় বিকালে আসে, ওই লোকগুলোকেও আমরা জনগণ এবং জনপ্রতিনিধিরা যারা ওখানে নির্বাচিত ইউপি মেম্বারও আছে তারাও যদি এবং জনগণও যদি তাদের শনাক্ত করে পুলিশ হাসপাতালে দেয় অথবা থানায় রিপোর্ট করে, ওই লোক থেকে আমরা আইসোলেশন টেস্ট করা এবং কোয়ারেন্টাইন করার ব্যবস্থাটা কিন্তু করতে পারি, তাতেও কিছুটা লাভ। আমাদেরকে আরো সতর্ক হতে হবে এইসব বিষয়ে, আরো সতর্ক হতে হবে। আর একটা জিনিস সাথে, আচ্ছা ঠিক আছে, আরেকটা বিষয় হলো এই যে ট্রাক আসে, ট্রাকে যে 2 জন করে আসে, 800টা ট্রাক আসে বাংলাদেশের, 2 জন গিয়ে সেটা আবার সেই মালামাল নিয়ে আসে, এই যে 3200 লোকের আনাগুনা, আবার আম কেনা নিয়ে সেখানে লোক যাওয়া এবং আমের যারা আড়তে আছে তাদের সাথে মেলামেশা, এগুলো এখন একটু রেস্ট্রিক্ট করা দরকার যাতে করে ভারতীয় ভেরিয়েন্টের একজনের থেকে আরেকজনে ছড়িয়ে না যায়। অপরদিক থেকে ছোট্ট একটা সম্পূর্ণ প্রশ্ন করছি আপনি এই ক্ষেত্রে, যে আমাদের চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীর আমরা জানি এখন আমের সিজন, আমের খুব উৎপাদন এবং এই আমগুলো সারা দেশে ছড়িয়ে পড়ছে, এই ক্ষেত্রে কি সতর্কতা নেওয়া উচিত বলে মনে করছেন আপনি? একটা জিনিস হলো যে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ম্যাঙ্গো ট্রেন, আপনি জেনেছেন ম্যাঙ্গো ট্রেন চালু করেছে, ট্রেনের মাধ্যমে আসতে পারে, আর ওই যে গণপরিবহনটা যাতে এখন ঢাকা থেকে ওই সব জেলায় না যায়, ওই সব জেলা থেকে না আসে, সেই ক্ষেত্রে আপনি জানেন যে কিছু কুরিয়ার সার্ভিস আছে যারা ভ্যানে করে এই আম ঢাকা শহরে বা দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারে, তাতেও করে কিন্তু এই সংক্রমণ ছড়ানো কমবে। ওকে, আপনার কাছে আবার ফিরবো আমরা যাচ্ছি ডক্টর মাসুদুল হাসান, আপনার কাছে। আপনি শুনছিলেন মাসুদ ভাই, মাসুদ শুনছেন? মাসুদ, আপনি শুনছিলেন যে আমাদের করোনার আমরা ডেল্টা ভেরিয়েন্ট বলি বা ইন্ডিয়ান ভেরিয়েন্ট বলি, এই করোনার ভেরিয়েন্টে আমাদের বিশেষ করে সীমান্ত এলাকাগুলো রাজশাহীতে অনেকটাই বিস্তার লাভ করেছে, এই ক্ষেত্রে আমাদের কি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত? অনেক অনেক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, সরকারের পক্ষ থেকে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে এবং এছাড়াও যারা ভারত থেকে আসা তাদেরকে কোয়ারেন্টাইনে নেওয়া হচ্ছে, সব মিলে আপনার কাছে শুনতে চাচ্ছিলাম যে আর কি কি পদক্ষেপ নেওয়া উচিত। আমাদের সম্পূর্ণ বলছিলেন যে প্রশাসন আরো কঠোর হওয়া উচিত, আপনি কি বলবেন? আর এই ভেরিয়েন্টটা সম্পর্কে, আমাদের ভেরিয়েন্টটা যখন আমরা শুরু হলো ভারতীয় ভেরিয়েন্ট এবং এই সময়টা এই সময়কাল, সব মিলে আমরা আসলে কতটুকু ঝুঁকির মধ্যে আছি? ধন্যবাদ নিশান ভাই, এবং ধন্যবাদ ডক্টর হামিদ এবং আমার শ্রদ্ধেয় ভাই প্রফেসর সারফুদ্দিন ভাই, সুন্দর করে বলে গেলেন। আমি জাস্ট আই ওয়ান্ট টু অ্যাড যে ভারতীয় যে ভ্যারিয়েন্টটা আছে, যে ডেল্টা ভ্যারিয়েন্ট, মাল্টিপল মিউটেটেড ভ্যারিয়েন্ট, এই ভ্যারিয়েন্টটাকে ঠেকানো কিন্তু খুব সহজ ব্যাপার। অনেকে আমরা মনে করছি ইট ইজ ভেরি টাফ, নো। নয়াদিল্লিতে গতকালকে একটি ইয়ে বেরিয়েছে যে 97% পজিটিভ রেজাল্ট উইথ ট্যাবলেট আইভারম্যাকটিন, যে ওদের ওটা কমে গিয়েছে।
আমি বাংলাদেশে সেই মে মাসের দুই তারিখ থেকে আমি ডিবিসি টেলিভিশন থেকে বলে আসছি, আপনার টেলিভিশন অনেকবার বলেছি, বর্ডার সিল কমপ্লিটলি ফর অ্যালাদা 40 ডেজ, এবং এই যে ট্রাক ড্রাইভার আসছে তাদেরকে যে ইয়ে করা হচ্ছে ওই গান দিয়ে টেম্পারেচার দেখা হচ্ছে, নো তাদের আরটিপিসিআর টেস্ট করতে হবে যে তারা সব আছে কিনা, আরটিপিসিআর টেস্ট করা হচ্ছে না। আমরা সবাই বলছি বর্ডার সিল বর্ডার সিল বর্ডার সিল, বাট বাংলাদেশের বর্ডার দিয়ে এখনই প্রফেসর শাহউদ্দিন ভাই এত সুন্দর ভাবে বলে গেলেন কতগুলি ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা আছে যারা সকালে যায় ওখানে কাজ করতে বা বাজার করতে বিকালে ফিরে আসে। হাউ ইউ কন্ট্রোল ফার্স্ট বর্ডার সিল, সেকেন্ড আরটিপিসিআর টেস্ট, থার্ড অল শুড বি ভ্যাকসিনেটেড, এখন ভ্যাকসিনেটেড সম্ভব যেহেতু না ভ্যাকসিনেটেড করতে হবে, ফোর্থ এভরিবডি শুড বি গিভেন আইভারম্যাকটিন কম্পালসারি, আইভারম্যাকটিন 15 ডেজ পর পর যদি কম্পালসারি বর্ডার এলাকায় এবং যে সমস্ত এলাকায় বাড়ছে আইভারম্যাকটিন যদি 15 ডেজ পরাপর পর দেওয়া হয় ইট উইল ওয়ার্ক এট এ ভ্যাকসিন। এখন আমেরিকান ডক্টররা বলছে, এখন ব্রিটিশ ডক্টররা বলছে, এখন ইন্ডিয়ান ডক্টররা বলছে, 97% ইন্ডিয়ান ডক্টর গো ইন অল ওয়েস, অনেকে আপনারা বলেছেন আইভারম্যাকটিন, বাংলাদেশ প্রুভ ইটসেলফ যে আইভারম্যাকটিন খেয়ে, অনেকে বলে যে বাংলাদেশের লোকে আমাদের ইয়ে নাই কি বলে আমাদের ইমিউনিটি পাওয়ার বেশি, নো ইট ইজ নট, নো প্রত্যেকের ইমিউনিটি পাওয়ার আছে যারা গ্রামে কাজ করে, ইন্ডিয়া বলেন তাহলে ইন্ডিয়াতে কেন বেশি হলো, আমাদের কাজ করেছে একটাই, ফার্স্ট ইউ শুড বি প্রোটেক্টেড উইথ দ্য মাস্ক ফার্স্ট ভ্যাকসিন, সেকেন্ড ভ্যাকসিনেশন, অ্যান্ড থার্ড ইজ আইভারম্যাকটিন। আমি জোর গলায় বলতে চাই এখনো সময় আসছে, আমি আরেকটা জিনিস যেখানে প্রফেসর হামিদ ডক্টর হামিদ বলে গেলেন আমি তার সঙ্গে সুর মিলিয়ে একটা কথা বলতে চাই, বাংলাদেশে হেলথ ইন্স্যুরেন্স সিস্টেম চালু করতে হবে, অল পিপল মিডল ক্লাস আর লোয়ার ক্লাস তারা এফেক্টেড, এত পরিমাণে তাদের বিভিন্ন জায়গায় যেতে হয় এই করোনাতে, যদি হেলথ ইন্স্যুরেন্স থাকে তাদের হেলথ ইন্স্যুরেন্স যদি গরিবদের মিডল ক্লাস এবং হায়ার ক্লাস দেওয়া হয় তাহলে কিন্তু এই পরিস্থিতি হবে না। আর দ্বিতীয় কথা, হামিদ ভাই এখন সুন্দর করে বলেছেন সবখানে, আমি বলবো লাইক ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অল ওভার দ্য ওয়ার্ল্ড দি সেক্রেটারি হেলথ দ্যাট ইজ মিনিস্টার অফ হেলথ অফ বাংলাদেশ শুড বি এ ডক্টর, সে যাই হোক ডাক্তার না হলে কেউ বুঝবে না কি করতে হবে, ডাক্তার না হলে বুঝবে না কিভাবে ভ্যাকসিনেশন কন্ট্রোল করতে হবে, ডাক্তার না হলে বুঝবে না কেউ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিন রাত কাজ করে যাচ্ছেন, এই হেলথ মিনিস্ট্রি হেলথ মিনিস্ট্রি, সবাই আমরা বলি হেলথ মিনিস্ট্রি খারাপ এই খারাপ না, ডাক্তাররা সবাই কাজ করছে, অ্যাডমিনিস্ট্রেটিভের অভাব যেটা প্রফেসর শাহউদ্দিন বলেছেন, অ্যাডমিনিস্ট্রেশন হেলথ মিনিস্টার শুড বি এ ডক্টর, হেলথের যে রেগুলেটরি কমিটি শুধু অল ডক্টর, হেলথের যে প্রিভেনশন প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, ডাক্তারদের আপনি নিয়ে আসেন, প্রচুর ডক্টর আছে বিদেশে আছে বাংলাদেশে আছে যাদের মেধা আমেরিকান বা ব্রিটিশ ডক্টর থেকে কম নাই বাংলাদেশে, যে ক্যান রান স্মুথলি, কিন্তু আমাদেরকে সৎ হতে হবে, আমাদেরকে সৎ হতে হবে, আমাদেরকে পয়সা চুরি করলে হবে না, লেপোটিজম ফেভারিটিজম করলে চলবে না, আমাদেরকে প্রফেশনালিজম করতে হবে, প্রফেশনালিজমের একটাই উপায় হচ্ছে নিজের সৎ দেশের জন্য কাজ করে। দেখেন আমি আমার বাবাকে হারিয়েছি আমার সামনে, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি একজন বঙ্গবন্ধুর সৈনিক, আমি জননেত্রী শেখ হাসিনা যেভাবে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা, আমার দুঃখ হয় যে আজকের বাংলাদেশ বাংলাদেশে উনি যা বলছেন তাই হবে, কিভাবে অগ্রগতি হচ্ছে বাংলাদেশে সবাই বলছে এটা হচ্ছে না, কোন সরকারের আমলে এটা হয়েছে বলেন, আমি সারা দিক থেকে এইরকম উন্নতি বাংলাদেশে, বঙ্গবন্ধু বেঁচে থাকলে যেটা করতো বঙ্গবন্ধু কন্যা সেটা করছেন, সেজন্য আমি বলবো আইভারম্যাকটিন ফার্স্ট শুড বি গিভেন বর্ডার সিল মাস্ক অ্যান্ড ভ্যাকসিন, আর ভ্যাকসিন আমি বলেছি আমাদের যে প্রবাসী ভাইরা বিদেশ থেকে ফিরতে বাংলাদেশে তাদেরকে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে, অনেকের ভ্যাকসিন দেওয়ার পরও দুইটা ভ্যাকসিন দেওয়ার পরও কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে না, এই নিয়ে একটা তথ্যের গ্যাপ রয়েছে, অনেক অনেক প্রবাসীরা জানছেন না, আপনার মাধ্যমে বিষয়টা পরিষ্কার করতে চাচ্ছিলাম। ধন্যবাদ বিশান ভাই, আমি ধন্যবাদ জানাই মাসুদ ভাইকে, যেটা প্রথমত ধন্যবাদ জানানো সবার উচিত ছিল,
যে উনি আমেরিকার ইউনাইটেড স্টেটের বাইডেনের মাধ্যমে 7 মিলিয়ন ভ্যাকসিনের বাংলাদেশের জনসাধারণের জন্য ব্যবস্থা করে দিচ্ছেন, এটা আসলেই আপনাকে আমাদের সবার তরফ থেকে ধন্যবাদ। এবং আপনার যে এবং বাংলাদেশে আপনারা যেটা বলতে চাচ্ছিলেন না, যেটা ইউরোপিয়ান বা উন্নত দেশে যে কি বলে আপনারা প্ল্যানিং নিয়ে বাংলাদেশে এসে বাংলাদেশে ভ্যাকসিন রপ্তানি করবেন, এর জন্য আসলেই আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। কারণ আপনাদের থেকেও অনেক বড় 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 মাপের অনেক অর্থশালী ব্যক্তি তারা বাংলাদেশে আছেন, শুধু বাংলাদেশ সরকারের টাকা লুট করার জন্য কিন্তু সেবার জন্য না, জনপ্রতি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য না, তারা আছেন জনপ্রতি শেখ হাসিনার টাকাকে দেশের টাকাকে লুট করে বহির্বিশ্বে পাচার করার জন্য। আর এই আপনাদের মতো সুস্থ চিন্তা নিয়ে দেশের জনগণের পাশে থাকার জন্য নাই, দুঃখিত আমি ভাই বলার জন্য। আর হামিদ ভাই যেটা বলেছেন, এইটা ওয়ার্ল্ড এর ম্যাক্সিমাম দেশে হেলথ সিকিউরিটি কার্ড আছে। আমাদের দেশে এইবারের বাজেট হয়তো বাড়িয়ে দিয়েছে, গতবারের বাজেট কোথায় গেছে ওইটার হিসাব যদি করতে দেখেন, ওই যে পাইছেন না আপনারা সরিয়ে বেরিয়ে বলি, দারোয়ানের যদি 10টা বিল্ডিং থাকে হেলথ সেকশনের, আর ড্রাইভারের যদি 100 কোটি টাকা থাকে, তো আপনি কি কিভাবে চিন্তা করতে পারেন সিকিউরিটি কার্ড হেলথ সিকিউরিটি কার্ড আমাদের সারা বাংলাদেশের জন্য হবে। তো আমাদের দেশের হেলথ সেকশনে এই করোনা হয়তো এই মহামারীটা আমাদের জন্য আসলে দুঃখজনক, এটা সবার সারা বিশ্বের জন্য, নট অনলি ফর বাংলাদেশ, এভরিহোয়ার। আমরা প্রবাসে যারা আছি, প্রবাসীরা কিন্তু বসে নাই, প্রবাসে বসেও আমরা কিন্তু ওই আমার দেশের যে উন্নয়নের চাকা বাংলাদেশের সবচেয়ে বাংলাদেশের জন্য ভয়ানক একটি বড়া, যেখান থেকে একটা লোক ঢোকা মানে বাংলাদেশ ডিস্ট্রয়ের ফিরে যাওয়া। আর বাংলাদেশে আল্লাহর রহমত আছে বলে এখন পর্যন্ত সেই পরিস্থিতিতে আমরা যাইনি, অথচ ইন্ডিয়াতে গিয়ে একটা ট্রাকে দুটা লোককে গিয়ে আপনার এই যে RDCPR টেস্ট করানো হয়, তাদেরকে কি 14 দিন কোয়ারেন্টাইন করা হয়, অথচ বাংলা বহির্বিশ্ব থেকে উন্নত দেশ থেকে বাংলাদেশে আসলে 14 দিন তাই কোয়ারেন্টাইন, নেগেটিভ সার্টিফিকেট আনার পরও 14 দিন রাখা হয়। আরে ইন্ডিয়ার থেকে কি ইউরোপ কিছু হয়ে গেল? What is the system? It is kidhoner attitude. It is the first variant of Probasira kharap, Italian da kharap, France da kharap, England kharap, tara virus di asche. Eko Indian ege black fungus di asche, eta chuno dai ke dibe. So, amader netri, bortoman sarkarer pradhanmantri, Jonati Shekh Hasina ke, take sahajjo korar jonno, amar mone hoy, apni jeta bolchen, jemon amader ain section e, আমাদের আইনমন্ত্রীকে অবশ্যই তো স্বাস্থ্যক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রী অবশ্যই প্রত্যেকটা সেকশনে যদি হয় তাহলে আমরা শান্তি পাবো। দয়া করে প্রবাসীদেরকে আর এত অবহেলা করেন না, আজকে অর্থনীতির টাকা সকল প্রবাসীরাই রেখেছে, গার্মেন্টস সেকশনে রেখেছে, আর আপনারা প্রবাসীরা আজকে 14 দিন হোটেলে রাখবেন লক্ষ লক্ষ টাকা খরচ করে, আর ইন্ডিয়া থেকে বর্ডার থেকে ম্যাঙ্গো ট্রেন বলেন আর লিচু ট্রেন বলেন যেটাই বলেন লোক তো ঢুকতেছে, তাদেরকে রেখেছেন 14 দিন কোয়ারেন্টাইনে রাখেননি, খালি একমাত্র পেয়েছেন মিডল ইস্ট, ইউরোপ, আমেরিকা, ইউনাইটেড স্টেট। ওয়াই এই প্রশ্নের উত্তর কে দিবে? আমি একজন বঙ্গবন্ধু সৈনিক, আমি একজন শেখ হাসিনার সৈনিক, কিন্তু তাকে যারা এই মিস গাইড গুলো করছে, আমি বিশ্বাস করি জনতা শেখ হাসিনার মতো এখনো কেউ যোগ্য হয়নি, তারপর তাকে তার ইমেজকে নষ্ট করার চেষ্টা গুলো করছে, দেশে বসে পুঁজি বানাচ্ছে, অর্থ বানাচ্ছে, আর বিদেশে সেই টাকা পাচার করছে, তাদেরকে রুখে দাঁড়ানোর ব্যবস্থা করতে হবে, না হলে এই করোনা বলেন আর দেশের হেলথ সেকশন বলেন আর এই 6 মিলিয়ন অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদ আপনার শেষ বক্তব্য, এক মিনিট।
আমি যেটা মনে করি সেটা হলো যে আমরা যে বাজেটটুকু পেয়েছি সেই বাজেটটুকু যদি আমরা সুস্থভাবে খরচ করতে পারি, এখানে যদি লিকেজ না থাকে, এখানে যদি কোনো সিন্ডিকেট চক্রের প্রভাব না থাকে, তাহলে অন্তত আমরা অনেক দূরে যেতে পারবো। এবং বাড়তি বাজেট আমরা যেটা তৎপরত হিসেবে পেয়েছি এটা আমরা আছে, আশা করি এবার আমাদের হয়তো এটা কাজে লাগবে। আমি একটা জায়গায় গুরুত্ব দিতে চাই, সেটা হলো যে আমাদের কোভিড ভ্যাকসিন নিয়ে আমরা নানা কথা বলছি, চায়না থেকে আসবে, রাশিয়া থেকে আসবে, চুক্তি হচ্ছে, কিন্তু একটা জায়গায় আমাদের একটু জোর দেওয়া দরকার, সেটা হলো শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান আমি মনে করি ভ্যাকসিনের প্রথম চালান আসার সাথে সাথে এক প্রথম অগ্রাধিকার যাদের দেওয়া হচ্ছে সেটা হলো ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি লেভেলে যে সমস্ত কলেজ আছে তার সেই সমস্ত স্টুডেন্ট, শিক্ষক এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা। এখানে আমার মনে হয় যে 50 লাখের মতো ভ্যাকসিন হয়তো আমাদের লাগবে, বা আমাদের প্রথম চালানে আমরা জানি যে 70 লাখ বা সামথিং ভ্যাকসিন আসবে যদি এটা আসে। ইভেন কি এই যে মাসুদ ভাই যেটা বললেন যে 70 লাখ যদি ভ্যাকসিন আসে, আমাদের অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন ওরা আমেরিকা থেকে পাঠাতে চান, আমাদের এই মুহূর্তে সেকেন্ড ডোজ যাদের বাকি তাদের মাত্র 15 লাখ, তো আরো 55 লাখ সেখানে থাকবে। এটাও কিন্তু যে যে চালানটাই প্রথমে আসুক, সেটা চায়না থেকে আসুক, রাশিয়া থেকে আসুক, আর মাসুদ ভাইদের মাধ্যমে আসুক, আমার মনে হয় যে আগে শিক্ষার্থীদের এই এই ভ্যাকসিনের আওতায় এনে স্কুল কলেজ ইউনিভার্সিটি খুলে দেওয়া উচিত। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর সরফুদ্দিন আহমদ। সরফুদ্দিন, আপনার সাউন্ডটা অফ করা আছে। ধন্যবাদ। আমাদের হেলথ ডেলিভারি সিস্টেম আমাদের আরো ডেভেলপ করা দরকার। হেলথ ইন্স্যুরেন্সের যে ব্যবস্থাটা বিদেশে আছে উন্নত দেশে, আমাদের দেশে সেটাও চালু করা দরকার। আমাদের যে রিসার্চ ওয়ার্ক হেলথ সেক্টরে, এটার ব্যাপারে আমরা লক্ষ্য করেছি অতীতে বাজেটারি অ্যালোকেশন খুব কম ছিল। গতবারের এটাই গত 30 জুনে অ্যাপ্লিকেশন চাওয়া হয়েছে, অর্থাৎ শেষ মুহূর্তে এক মাস আগে এটা হয় না। সুতরাং এবছর যে 100 কোটি টাকা আছে রিসার্চের, সেটার প্রপার ইউটিলাইজেশন দরকার। আমি যেটা মনে করি CHCP কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার যারা আছেন কমিউনিটি ক্লিনিকে, এটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটা বিশেষ অবদান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছে দেওয়া। আমি মনে করি এই পর্যায়ক্রমে এখানে ডাক্তার এবং নার্সদের নিয়োগ দিয়ে ভবিষ্যতে এটাকে আরো সক্ষমতা বাড়ানোর চেষ্টা করা দরকার। আর ভ্যাকসিনের ব্যাপারে আমি বলবো যে সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেই উদ্যোগের মাধ্যমে আমরা আশা করি যে ভ্যাকসিন আমরা পাবো। আমি এক্ষেত্রে মাসুদ ভাইকে ধন্যবাদ জানাই যে 70 লাখ পাওয়ার ব্যাপারে এবং আরো 3 লাখ 7 লাখ পাওয়ার ব্যাপারে ওনারা যে উদ্যোগ নিয়েছে তার জন্য যেমন ধন্যবাদ জানাই, এবং আমরা ভবিষ্যতে এই দেশে ভ্যাকসিন তৈরি করবো 143টা দেশে। যেমন আমরা ফার্মাসিউটিক্যাল কোম্পানির ড্রাগ আমরা রপ্তানি করি, আশা করি করোনা ভ্যাকসিন বাংলাদেশ থেকে রপ্তানি বা আমদানি করার জন্য বিদেশের অনেক রাষ্ট্র আমাদের দিকে তাকিয়ে থাকবে, এবং আমরা সবাই মিলে যদি সৎভাবে এই হেলথ ডেলিভারি সিস্টেম সহ বাজেটটার প্রপার ইউটিলাইজেশন করি, কোন পিলফারেজ না হয়, তাহলেই করোনা মোকাবেলা সহ স্বাস্থ্যক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়ে যেতে সক্ষম। ধন্যবাদ নিশান ভাই। যে আমি 4টা জিনিস বলবো, যে আমাদের পররাষ্ট্র মন্ত্রী, বাংলাদেশের দূতাবাস আমেরিকার এবং বাংলাদেশের পার্মানেন্ট মিশন রাবা ফাতেমা, এনারা যেভাবে কাজ করে যাচ্ছেন আমরা অনেক ভ্যাকসিনই আমরা পেয়ে যাব। তবে আমি ডক্টর হাফিজ এবং ডক্টর সাদেক, আমরা তিনজন যে 7 মিলিয়ন ভ্যাকসিনের কথা বলেছি, এটা অতি শীঘ্রই আমরা পারমিশন পেয়ে যাব ফ্রি অফ কস্ট ফ্রম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা 70 লক্ষ এবং আরো 30-50 লক্ষ ফ্রম ইউরোপিয়ান কান্ট্রি। যে সবাইকে আমাদের করতে হবে, আমাদের মাস্ক পরতে হবে, ভ্যাকসিন নিতে হবে এবং আমাদেরকে আইভারম্যাকটিন খেতে হবে। ধন্যবাদ। ইঞ্জিনিয়ার ওসমান মোহাম্মদ, 1 মিনিট, শেষ 1 মিনিট। যেখানে 12 জন ডাক্তার থাকার কথা ছিল, সেখানে 1 জন ডাক্তার, সেখানে করোনার বলে চিকিৎসা বলতে কিছুই নেই, অনেক কম রিপোর্ট হয়েছে, কিন্তু এ পর্যন্ত এমন একটি জায়গা ডায়রিয়াতে করোনাতে এত পরিমাণ মানুষ মারা গেছে, সেখানে নিউজও হয় না, লোকও যায় না। সেকেন্ড অফ, যে বাজেট যে ফরেন ইনভেস্টের কথা বলা হচ্ছে, আপনাদের মাধ্যমে বলতে চাই বহির্বিশ্ব বাংলাদেশে ইনভেস্ট করার জন্য বসে আছেন,
এবং নিম্ন সুদে বসে আছেন তাদেরকে দয়া করে ঢুকতে দেন, আপনারা কমিশন খাওয়া ভাব দেন কমিশনের কারণে। এই যে বিভিন্ন মন্ত্রণালয় যারা কমিশন চেয়ে এই ফরেন ইনভেস্টর বাংলাদেশে প্রতিবন্ধ করছে, এর থেকে আমাদেরকে রেহাই দেন, তাহলে এই বাংলাদেশ জনতা শেখ হাসিনা এই উন্নয়নের মহাসড়ক তুলে ধরেছেন। আর 2025 আপনারা 41 সালে গিয়েছেন, 2025 সালের মধ্যে বহির্বিশ্বের সাথে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, এ ছিল আমাদের আজকের আয়োজন। যেখানে থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। শুভরাত্রি।